সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমরা সবাই দোয়া করবা যেন সবাই আমরা ভালো থাকি। আচ্ছা, তোমরা কেমন প্র্যাকটিস করতেছ বাসায় বলো? আজকে যে এই প্রোগ্রামটা, সাউন্ড বন্ধ করে, সাউন্ড সাউন্ড কথা শোনা যায় না? এই কথা শোনা যায় না? শোনা যায়, শোনা যায়, শোনা যাচ্ছে স্যার, প্রবলেম নাই স্যার, প্রবলেম নাই না? যাদের মিউট করা নাই তারা মিউট করে দে। কারসন জীবনে ক্লাস, হ্যাঁ এটা তো কারসন আগে ক্লাস করতো, ক্লাস তো ভালো লাগছে, ফরতনি করছে নাম শুনি কি আছে গ্রাম শুনি। ভাই যাদের মিউট করা নাই মিউট কর ভাই, মিউট কর। আচ্ছা শোনো, আজকে তোমাদের যে কিছু আমি প্রোগ্রাম আমি দেখাবো, তোমরা তো অলরেডি ফোর্থ ইয়ারে উঠে গেছো তাই না? কি বলো? ইনশাআল্লাহ স্যার। নেক্সট ক্লাস থেকে একেবারে ফোর্থ ইয়ারে আমি যে সাবজেক্ট পড়াই সেই সাবজেক্টই আমি যে পড়াবো। তার আগে যেহেতু তোমাদের ম্যাথ ল্যাবটা বাকি আছে, আমি যে দুই চারটা প্রোগ্রাম আজকে দেখাতে চাই। হ্যাঁ, অন্যান্য সাবজেক্টের তো ক্লাস হয়ে গেছে যে তোমাদের ফোর্থ ইয়ার। যাই হোক, যে তোমরা পিস ওয়াইজ ফাংশনে ফরটানের প্রোগ্রাম গুলো কি করেছ? পিস ওয়াইজ ফাংশন জি স্যার করেছে। আচ্ছা, এই প্রোগ্রামটা করছো কিনা? দেখো, রাইট এ ফাংশন সাব প্রোগ্রাম টু ফাইন্ড দা ভ্যালু অফ এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ফর এক্স গ্রেটার দ্যান টু এন্ড এফ এক্স ওয়াই ইকুয়াল টু জিরো ফর এক্স লেস ইকুয়াল টু টু, এটা করছো? জি স্যার। আচ্ছা, যে সবাই করছো, আচ্ছা তবু আমি দেখাবো। এটা এই প্রোগ্রামটা নিয়েছি, আরো কয়েকটা প্রোগ্রাম নিয়েছি। মূলত তোমাদের যে ফাংশন সাব প্রোগ্রাম এবং যে সাব রুটিন যে সাব প্রোগ্রাম, এই দুইটা যে প্রোগ্রামের সাহায্যে আমাদের যে পটানের প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো দেখানো যে আমি জরুরি মনে করছি, সেজন্যই মানে আসি ম্যাথ ল্যাব ক্লাস আমি দিয়েছি। তাহলে এখানে আমরা এই দুইটা লাইন জানো, যে এই দুইটা লাইন যে প্রোগ্রামের অংশ না, জাস্ট এই দুইটা লাইন আছে যে তোমাদের যে প্রশ্নটা আমরা কি লিখেছি, প্রোগ্রাম পিস ওয়াইজ রিয়াল এক্স কমা ওয়াই, তারপর আছে এফ, তারপর আছে প্রিন্ট যে এক্স, এখানে ইনভার্টেড কমা এক্স, তারপর আছে ওয়াই, যেহেতু এক্স ওয়াই এর মান আমাদের আছে। তারপরে দেখো আমরা কি লিখেছি, যে রিড স্টেরিক কমা স্টেরিক এক্স কমা ওয়াই, তারপরে রাইট স্টেরিক কমা স্টেরিক এক্স ইনভার্টেড কমার মধ্যে ওয়াই, তারপর সে এফ এক্স ওয়াই, তারপরে আমরা যে টাইপ করবো রাইট স্টেরিক কমা স্টেরিক এক্স ওয়াই এফ এক্স ওয়াই, যেহেতু আমাদের কি আছে যে এক্স ওয়াই আছে আর এফ এক্স ওয়াই ফাংশনটা এফ এক্স ওয়াই আছে এন্ড প্রোগ্রাম, এটা হলো আমাদের যে এটা হলো আমাদের যে এখন যে তোমাদের এন্ড প্রোগ্রাম যে, তারপরে হলো মেইন লুপ অফ দ্য প্রোগ্রাম ফাংশন এফ এক্স ওয়াই যে, তারপরে হচ্ছে রিয়াল এক্স কমা ওয়াই এফ, তারপরে হচ্ছে ইফ এক্স গেটার ইকাল গেটার দেন অর্থাৎ এক্স ডট জিটি ডট টু ডট জিরো দেন এফ ইকাল টু কত, এফ ইকুয়াল টু আমাদের তখন হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ডবল স্টেরিক টু প্লাস ওয়াই ডবল স্টেরিক টু, এলস এফ ইকুয়াল টু
0.0. Get real laklam and if return end. Just it amra type korlam ebong je save kore amra je build korbo ebong compile korbo tahole amader compile hoye geche ekon build korbo ebong run korbo tahole program ta amader run hoyeche thik ache প্রোগ্রামে আমাদের x যে x এর মান যদি আমাদের greater than 2 হয় x এর মান যদি less than 2 হয় তাহলে কত হবে আমাদের মান হবে x এর মান যদি 2 এর চেয়ে ছোট হয় আর y এর মান ইচ্ছে মূলক না y এর মান আমরা সরি আচ্ছা x এর মান greater than 2 নিলাম আর y এর মানটা আমরা ইচ্ছে মূলক নিতে পারি তাহলে enter dile ebar run hoye geche tumra ashlo to amra program theke out hoye jai abar amra run kore amra run kore ekhon amra dite chai x er man 2 theke choto 2 theke jodi choto je dei dekho 1 tar pore hocche আমরা এটার মান ইচ্ছামূলক দিলাম তাহলে আমাদের জিরো আসবে ঠিক আছে তোমরা এটা বুঝতে পারছো বলো জি স্যার অর্থাৎ x এর মান আমাদের প্রোগ্রামে লেখা আছে x এর মান 2 অপেক্ষা যে ছোট অথবা 2 এর সমান হলে x y এর মান জিরো হবে আর x এর মান 2 অপেক্ষা বড় হলে যে আমাদের f x y এর মান ফাংশনে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান বসলে যা হয় 10 তাহলে এই হলো একটা প্রোগ্রাম এটা আমাদের ফাংশন সাব প্রোগ্রামের সাহায্যে আমরা এটা করতে পারি নেক্সট হলো তোমাদের আর একটা প্রোগ্রাম দেখাতে চাই যে এরিয়ার প্রোগ্রাম দেখো আমাদের যে ধরো আমাদের যে যে কোনো যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে চাই ঠিক আছে কিভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো অর্থাৎ কোশ্চেনটা এটা আমি বলতেছি যে কোশ্চেনটা হলো এটা কোশ্চেনটা হলো এটা রাইট এ ফাংশন সাব প্রোগ্রাম টু ক্যালকুলেট দি এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ডিফাইন্ড বাই এরিয়া ইকুয়াল টু এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি তোমরা জানো ত্রিভুজের ক্ষেত্রফল এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি হোয়ার এ বি সি আর দা লেন্থ অফ দা সাইড যেখানে এ বি সি হচ্ছে লেন্থ অফ দা সাইডস অফ দা ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য এবং এস কে এস হচ্ছে আমাদের যে পরিসীমার অর্ধেক এস হচ্ছে কি পরিসীমার অর্ধেক ঠিক আছে তাহলে এস হচ্ছে আমাদের পরিসীমার অর্ধেক তাহলে এরিয়া এই সূত্র দিয়ে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল পরটানে আমরা এটা একটু দেখাতে চাই তাহলে এটা করছো তোমরা বলো এটা করছো তো জি স্যার করছি আচ্ছা সবাই করছো আচ্ছা যাও যারা করো ভাই তারা দেখো তাহলে আমরা কি করেছি যে ফাংশন এরিয়া এ বি সি পেরিমিটার এ প্লাস বি প্লাস তারপরে সেমিকোলন এস ইকুয়াল টু পি স্ল্যাশ 2.0 এটা রিয়ালে করলাম এরিয়া ইকুয়াল টু এ স্কোয়ার রুট এস কিউ আর টি প্যারেন্থেসিস এ স্টেরিক এস মাইনাস এ প্যারেন্থেসিস ক্লোজ স্টেরিক ফার্স্ট বাকেট এস মাইনাস বি
first bracket close, steric, s minus c, তারপরে আছে স্কয়ার রুটের প্যারেনথেসিস ক্লোজ আমরা এটা যে ফাংশন সাব প্রোগ্রাম তাহলে এখানে যে ফাংশন সাব প্রোগ্রামে যে এখানে ফাংশন লিখে আমাদের যে লাস্ট স্টেটমেন্টে ভাই মিউট কর যার মিউট করা নাই আমরা রিটার্ন দিলাম তারপরে এন্ড তারপরে আমাদের মেইন প্রোগ্রাম শুরু হলো মেইন প্রোগ্রাম প্রিন্ট স্টেরিক এন্টার থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেল যে আমাদের প্রথম অংশটা ফাংশন সাব প্রোগ্রামের অংশ সাব ফাংশন সাব প্রোগ্রাম আর দ্বিতীয় অংশটা মেইন প্রোগ্রাম শুরু হলো প্রিন্ট স্টেরিক এন্টার থ্রি সাইডস অফ ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের আমরা এখানে তিনটে যেটা তথ্য আমার দরকার সেটা আমরা দিলাম অর্থাৎ ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আমাদের অবশ্যই দিতে হবে তা নাহলে আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব তারপরে রাইট যে প্যারেন্থেসিস 6 কমা স্টেরিক আমরা আনফরমেট যে লেভেল দিয়েছি রিড স্টেরিক কমা এক্স কমা ওয়াই কমা জেড তারপরে আমরা এখানে যে টি এরিয়া মানে যে ত্রিভুজের ক্ষেত্রফল টি এরিয়া এটা আমরা রিয়েল ভ্যারিয়েবল দিলাম এরিয়া পাঁচ বাকেট এক্স কমা ওয়াই কমা জেড প্রিন্ট 20 আমরা প্রিন্টের লেভেল দিলাম 20 টি এরিয়া 20 ফরম্যাট 2x আমরা দুই ঘর খালি রেখেছি তারপরে বলছি যে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল এটা ফার্স্ট ইনভার্টেড কমার মধ্যে রাখলাম ইকুয়াল টু দিয়ে এবং এটা 10 ঘরের মধ্যে আমরা দেখতে চাচ্ছি 10 মিমি পরে দুই ঘর f তাহলে এভাবে আমরা ফাংশন সাব প্রোগ্রামের সাহায্যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি এই প্রোগ্রামটা বুঝছো তো তোমরা বলো জি স্যার আচ্ছা তাহলে এটা আমরা টাইপ করার পর যে প্লেটোর ফ্রি ফরম্যাটে টাইপ করার পর আমরা কি করেছি সেভ করেছি তারপরে আমরা যে বিল্ড করে কম্পাইল করব কম্পাইলে নো এরর আসবে এবং আমাদের রান দেব তাহলে আমাদের এখন রান হয়ে গেছে আমাদের তাহলে এখন তিনটা সাইড আমরা দিতে চাই ইচ্ছা অনুসারে দিবা দাঁড়া আমরা যে তিনটা সাইড দিলাম ফাইভ প্রথম দিলাম তারপরে আমরা সিক্স দেই আমরা ধরলাম সিক্স দিলাম তারপরে আর একটা সাইড দিলাম সেভেন দিলাম ইন্টার দিলাম তাহলে মোটামুটি আমাদের ক্ষেত্রফল কত হলো আমরা 10 ঘরের মধ্যে দেখতে চেয়েছি দশমিক পরে দুই ঘর তাহলে 14.70 আসবে বুঝতে পারছো তোমরা এটা জি স্যার সবাই বুঝছো তো আচ্ছা তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ফাংশন সাব প্রোগ্রামের সাহায্যে এভাবে আমরা বের করতে পারি নেক্সট আরেকটি প্রোগ্রাম দেখাতে চাই সেটা হলো তোমার প্রোগ্রাম যে আমরা দেখাতে চাই ধরো রাইটে ফাংশন সাব প্রোগ্রাম
to evaluate the factorial of an integer. Othoba write a function subprogram to calculate the factorial. Factorial অর্থাৎ যে কোনো ইন্টিজারের ফ্যাক্টরিয়ালের মান বের করতে চায়, যেমন টু ফ্যাক্টরিয়াল মান, টু, থ্রি ফ্যাক্টরিয়াল মান, সিক্স, এভাবে ফোর ফ্যাক্টরিয়ালের মান আমাদের কত, চব্বিশ। এই ফ্যাক্টরিয়ালের মান আমরা পটন প্রোগ্রামের সাহায্যে, ফাংশন সাব প্রোগ্রামের সাহায্যে আমরা কীভাবে করব। তাহলে আচ্ছা তোমরা এটা করছো, এসামটা করছো, বলো। জি স্যার করেছি। আচ্ছা তবু যারা করো নাই তারা দেখো, দেখো ফাংশন x আমরা কি করলাম, ফাংশন x তারপরে যে ফার্স্ট বাকেট দিয়ে n দিলাম একটা ইন্টিজার, ইন্টিজার ফ্যাক্ট, যেহেতু ফ্যাক্ট একটা রিয়েল ভেরিয়েবল, আমরা এখানে যেহেতু ইন্টিজার মান আসবে কাজেই আমরা ইন্টিজার ফ্যাক্ট ডিক্লারেশন স্টেটমেন্ট দিলাম ফ্যাক্ট ইকাল টু ওয়ান। যেহেতু গুণনের ক্ষেত্রে ওয়ান দিয়ে শুরু হয় কাজে, আর সামের ক্ষেত্রে আমরা জিরো পয়েন্ট জিরো দিতাম, আর সামের ক্ষেত্রে সাম যদি ইন্টিজার সাম হইতো তাহলে আমরা জিরো দিতাম, আজ রিয়াল হতে জিরো পয়েন্ট জিরো দিতাম। ডু আই ইকাল টু ওয়ান কমা এন, আর আমাদের যে এখানে আমাদের যে ইনক্রিমেন্ট ভ্যালু ওয়ান আমরা দেই নেই, ফ্যাক্ট ইকাল টু ফ্যাক্ট স্টেরিক আই, তাই না? ফ্যাক্টের সঙ্গে প্রত্যেকবার প্রত্যেকটা ইন্টিজার গুণ হবে, ওয়ান হয়ে গুণ হবে, তারপরে টু হয়ে গুণ হবে, এভাবে থ্রি হয়ে গুণ হবে, এন এর মান যত তত পর্যন্ত বারবার গুণ হবে। এন ডু আমরা এন ডু ব্যবহার করলাম, রিটার্ন এন, তারপরে মেইন প্রোগ্রাম ইন্টিজার ফ্যাক্ট, মেইন প্রোগ্রাম হলো যে ফ্যাক্টোরিয়াল যে কোনো একটা ইন্টিজারের ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা, ইন্টিজার ফ্যাক্ট প্রিন স্টেরিক এন্টার অ্যান্ড ইন্টিজার নাম্বার, যে একটা ইন্টিজার নাম্বার আমরা যে দেব তাহলে মান আসবে, রিড স্টেরিক কমা যে প্রিন স্টেরিক ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ ইন, তারপরে ফ্যাক্ট যে পাঁচ বাকেট যে অর্থাৎ প্যারেন্থেসিস যে। তাহলে এখন এই প্রোগ্রামটা আমরা সেভ করেছি, সেভ করে আমরা আবার কম্পাইল করব, কম্পাইলে নইরোর আসবে, তারপরে আবার বিল্ডে যে আমরা রান করব। তাহলে আমাদের এটা আমাদের রান করবে, তাহলে যে কোনো একটা ইন্টিজার আমরা দেই, ধরলাম নাইন, এন্টার দিলাম, তার আমাদের ফ্যাক্টোরিয়াল বের হয়ে গেল, তাই না? আমরা যে কোনো ইন্টিজার দেব তাহলে তারপরে এন্টার দেব তাহলে এই ফ্যাক্টোরিয়াল মান বের হবে। এটা বুঝতে পারছো তোমরা? বলো সবাই বলছো, বলো বুঝতে পারছো সবাই? কথা বলতেছো না কেন? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমরা নেক্সট প্রোগ্রামে চলে যাব, আর একটা প্রোগ্রাম। তাহলে আমাদের যে তাহলে যে কোনো
যে ইন্টিজারের আমরা ফ্যাক্টোরিয়াল গঠন প্রোগ্রামের সাহায্যে সাব প্রোগ্রামের সাহায্যে এইভাবে করতে পারি। আবার আমরা সেটা যদি বলে যে সাব রুটিন সাব প্রোগ্রামের সাহায্যে কিভাবে করানো যায়, ঠিক আছে, যে আবার আবার যদি বলা হয় এই যে রাইট এ সাব রুটিন সাব প্রোগ্রাম টু এভালুয়েট অফ এ ফ্যাক্টোরিয়াল অফ অ্যান ইন্টিজার, যদি বলা হয় সাব রুটিন সাব প্রোগ্রামের সাহায্যে কিভাবে একটা শূন্য সংখ্যার ফ্যাক্টোরিয়ালের মান বের করা যায় সাব রুটিন সাব প্রোগ্রাম, তখন কিন্তু ফাংশন সাব প্রোগ্রাম দিয়ে করলে আমরা মার্ক দেব না, ঠিক আছে। আচ্ছা, কাজে এটা তখন সাব রুটিন সাব প্রোগ্রামের সাহায্যে তোমাদের দেখাতে হবে। আচ্ছা, তাহলে যে এটা আমরা কিভাবে দেখাইছি, তাহলে এটা আমরা ফাংশন সাবরুটিনের সাহায্যে দেখো মেইন প্রোগ্রাম ইন্টিজার এক্স প্রিন্ট এস্টেরিক এন্টার অ্যান্ড ইনফাইনাইট নাম্বার, ঠিক আছে। তারপরে আছে রাইট সিক্স কমা, তারপর আছে এস্টেরিক, তারপর আছে রিড এস্টেরিক কমা জে। তাহলে এটা হলো আমাদের যে মেইন প্রোগ্রাম কল নেম জে কমা এক্স। তাহলে তোমরা জানো সাবরুটিন সাব প্রোগ্রামে কল করতে হয় আমাদের এখান থেকে দুই বা ততোধিক মানকে কল করতে হবে, কল নেম জে কমা এক্স রাইট সিক্স কমা বিশ জে কমা এক্স বিশ ফরম্যাট ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ, তাহলে ফ্যাক্টোরিয়াল ভ্যালু অফ যে এখানে জাস্ট আজের মানটা আমরা ছয় করে দিয়েছি আই সিক্স, তারপরে কমা যে ইকুয়াল টু, তারপরে এক্স এর মানটা এখানে কমা দিলাম, যেহেতু এক্স এর মানটাও যেহেতু এটা ইন্টিজার আমরা বারো ঘরের মধ্যে দেখতে চাচ্ছি আই বারো এন্ড, তারপরে এন্ড, তারপরে আমরা যে দেখো যে সাবরুটিন যে তোমরা জানো যে সাবরুটিনে সাবরুটিন নেম এটা লিখতে হয়, এটা হলো ফার্স্ট স্টেটমেন্ট এবং ব্র্যাকেটের মধ্যে আমরা যেগুলো যে ব্যবহার করছি যেমন এন এন কমা ফ্যাক্ট, এখানে যে আমাদের একাধিক আর্গুমেন্ট ব্যবহার করতে হয়, এন লাগবে আর ফ্যাক্ট লাগবে, ইন্টিজার ফ্যাক্ট, তারপরে হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ওয়ান, তোমরা জানে যে ফ্যাক্টরি এরিয়াল অথবা গুণের ক্ষেত্রে আমরা ওয়ান ব্যবহার করি, ডু আই ইকুয়াল টু ওয়ান কমা এন, ঠিক আছে। তাহলে এটা আমরা ব্যবহার করি, তাহলে তারপরে আমরা কি দিলাম যে ওই মেইন প্রোগ্রামের মতো ডু আই ইকুয়াল টু ওয়ান কমা এন যে ফ্যাক্ট ফ্যাক্ট স্টেরিক আই এন্ডু, আমরা এন্ডু ব্যবহার করলাম রিটার্ন এন্ড। সাবরুটিনে এখানে সাবরুটিন থাকে ফার্স্ট স্টেটমেন্ট, আর পরে রিটার্ন থাকে, তারপরে এন্ড থাকে, আর মেইন প্রোগ্রাম তো বললাম। তাহলে এভাবে লিখে আমরা এটা জাস্ট সেভ করেছি ফ্রি ফরম্যাটে, তারপরে এটা আমরা কম্পাইল করব, নো এরর দেখাবে, তাহলে আমাদের রান করবে এবং আমাদের রান করলো। তাহলে আমরা যে কোনো একটা নাম্বার দেই, ধরো সাপোজ ফোর, এন্টার, আমাদের চব্বিশ চলে আসলো। ক্লিয়ার হয়েছ বলো? আচ্ছা, তাহলে আমরা আর একটা প্রোগ্রাম দেখাতে চাই।
আরটা প্রোগ্রাম দেখাতে চাই সেটা হলো তোমাদের লাস্ট প্রোগ্রাম আজকে লাস্ট প্রোগ্রাম হলো তোমাদের ইউজিং সাব রুটিন সাব প্রোগ্রাম টু ফাইন্ড দা লার্জেস্ট এন্ড দা সাম অফ দা থ্রি ডিজিট নাম্বার এল এম এন তাই না এটা আমরা এমনিও করতে পারি কিন্তু যদি আমরা বলি সাব রুটিন সাব প্রোগ্রাম দিয়ে করো তখন কিন্তু আমাদের সাব রুটিন সাব প্রোগ্রামই ব্যবহার করতে হবে অথবা রাইট এ সাব রুটিন সাব প্রোগ্রাম টু ফাইন্ড দা লার্জেস্ট এন্ড দি সাম অফ থ্রি নাম্বারস এল এম এন তিনটি ইন্টিজারের সংখ্যা এল এম এন এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি এবং সংখ্যা তিনটি যোগফল বের করার জন্য সাব রুটিন সাব প্রোগ্রাম লেখো এই প্রোগ্রামটা করছো তোমরা বলো করছো জি স্যার করেছিলাম আচ্ছা আচ্ছা তারপর দেখো তোমরা আমরা যে ম্যাথল্যাব ক্লাস না করে আমি তোমাদের ফোর্থ ইয়ারে পড়াবো টপোলজি এবং ফাংশনাল অ্যানালিসিস আমি নেক্সট ক্লাসে টপোলজির ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ তাহলে এই একটা প্রোগ্রাম এই প্রোগ্রামে আমরা বলতেছি তিনটা ইন্টিজার সাব রুটিন সাব প্রোগ্রামের সাহায্যে যে দেখো এই সাব প্রথমে সাব রুটিনের যে স্টেটমেন্টটা কি থাকে সাব রুটিন রেজাল্ট তাহলে এল এম এন একাধিক আমাদের আর্গুমেন্ট আর্গুমেন্ট কি লাগবে এল এম এন লার্জ সাম আপনাদের কথা বলবো না যে তিনটা তিনটা আমাদের যে তিনটা আমাদের আর্গুমেন্ট লাগবে কি লাগবে এল তিনটা ইন্টিজার নিয়েছি এল এম এন তারপর যে এল এম এর মধ্যে লার্জ কোনটা এটা লাগবে সাম ঠিক আছে তাহলে ইন্টিজার সাম যেহেতু সবগুলি লিখিয়ে ইন্টিজার ভ্যারিয়েবল সামটা আমাদের ইন্টিজার আসবে কাজে এটা ডিক্লারেশন দিলাম ইন্টিজার সাম সাম ইকাল টু এল প্লাস এম প্লাস এ লার্জ ইকাল টু এল ইফ লার্জ তারপরে লেস দ্যান ডট এল টি ডট এম লার্জ ইকাল টু এম যদি লার্জ আমরা প্রথম ধরে নিছি এল কে যদি লার্জ লেস দ্যান এম হয় তাহলে কি হলো যে তখন এম হইলো লার্জ লার্জ ইকাল টু এম আবার এম এর সঙ্গে এল এই দুটার কাজ শেষ হয়ে গেল এখন ইফ লার্জ আর বাকি আছে এন এবার লার্জের সঙ্গে যে লেস দেন লজিক্যাল এক্সপ্রেশন ডট এল টি ডট এন আমরা বললাম যে তো যদি লার্জ এন এর সে যদি ছোট হয়ে যায় তাহলে লার্জ ইকাল টু এন তাই না তারপরে রিটার্ন দিলাম এন দিলাম এটা সাব রুটিন সাব প্রোগ্রামের এইটুকু অংশ যে লাস্ট স্টেটমেন্টে এন্টের আগে রিটার্ন দিতে হবে তারপরে মেইন প্রোগ্রাম শুরু হলো ইন্টিজার অ্যাড যেহেতু আমরা যে যোগফল করতেছি ইন্টিজার অ্যাড কাজে অ্যাডের আমরা এটা আমরা ডিক্লারেশন দিলাম যে যেহেতু এখানে আমরা সাম দিয়েছি এখানে অ্যাড দিলাম রিড স্টারি কমা আই কমা জে কমা কে এটা আমরা দিলাম যেহেতু তিনটা ইন্টিজার আমরা ব্যবহার করব আই কমা জে কমা কে কল রেজাল্ট এবং আমরা ওই এখান থেকে কল করব ওই তিনটা মানকে কল রেজাল্ট আই কমা জে কমা কে লার্জ তারপর আছে কমা এট তারপরে প্রিন স্টেরিক সাম ইকাল টু এট ঠিক আছে যে প্রিন্ট স্টেরিক সাম ইকাল টু যে অ্যাড তারপরে আছে প্রিন স্টেরিক কমা লার্জেস্ট নাম্বার আমরা কি চাইছি লার্জেস্ট নাম্বার চেয়েছি এবং সাম চেয়েছি লার্জ লার্জ যে যে তারপরে এন্ট তাহলে আমরা
যে এখন এটা সেভ করেছি সেভ করে আমরা কম্পাইল করেছি তারপরে আমরা রান দিয়েছি তাহলে আমাদের রান হয়ে গেছে এখানে আমাদের তিনটা ইন্টিজার দিতে হবে তিনটা ইন্টিজার ধরো 5 দিলাম এন্টার 6 দিলাম এন্টার 9 দিলাম এন্টার তাহলে লার্জেস্ট নাম্বার এটা বুঝতেছো 9 এবং আমাদের যোগফলটা হলো 5 6 11 যোগ 9 20 বুঝতে পারছো এটা বলো জি স্যার জি স্যার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো করে এই প্রোগ্রামগুলো ভালো করে আবারো বলছি প্র্যাকটিস করবা যে তোমাদের যে গত তোমাদের সঙ্গে যে থার্ড ইয়ার নতুন থার্ড ইয়ার যে ক্লাস করেছে ঠিক আছে তোমরা তো ওল্ড গ্রুপ না তোমরা তোমরা ওল্ড গ্রুপ না জি স্যার 16-17 তাই না জি স্যার 16-17 আচ্ছা যে নতুনের যে সবাই কিন্তু সাত কলেজের মধ্যে নতুন যারা থার্ড ইয়ার তোমাদের সাথে ক্লাস করেছিল তারা কিন্তু সাত কলেজের মধ্যে ফার্স্ট হয়েছে মামুনা নামে যে মেয়েটা কাজে তোমরা রেজাল্ট ভালো করার চেষ্টা করবা যে এখন প্র্যাকটিক্যাল ভালো করে দেওয়ার চেষ্টা করবো ফোর্থ ইয়ার খুব ভালো করে যে প্রথম থেকে কমর বেঁধে লেগে পড়বা যেন খুবই ভালো করো তোমরা ভালো থাকো আমার জন্য দোয়া করো আমিও তোমাদের জন্য দোয়া করবো থ্যাংক ইউ ভেরি মাচ